আব্দুরাজাক সাহেব অত্র হাদিসের অনুবাদ করতে গিয়ে শেষে যে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল এই শব্দটি নেশাদার দ্রব্য হিসেবে বললেন, তো এটা তো সবাই বলে না, তো এটা কি ঠিক আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস কারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম, এইটুকু রাসূলের মুখের কথা। এখন একজন ভালো মানুষকে 100 জর্দা খাওয়িয়ে দেন এখন, তারপরে দেখেন তার অবস্থা কি হয়। 250 খাওয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্যটা আবার শুনেন, তিনি বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, ওখানে তিনি পরিমাণ বলেননি, বেশি খেলে যেটাতে ক্ষতি করে সেটার কম হারাম, এটা হলো হাদিসের অনুবাদ। তো বেশির পরিমাণ উল্লেখ করেননি, তো এখন একটা মানুষ সাধারণত হাফ কেজি খেতে পারে বা 250 খেতে পারে, তো একটা মানুষকে 250 জর্দা খাওয়াই দেন, গুণ খাওয়ান, তারপর দেখেন কি হয়। যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে জিনিসটা হারাম, আর যদি বিবেকের ক্ষতি না হয় তাহলে জিনিসটা হালাল। এইটা তো কোরআন হাদিস তো মানুষের বিবেচনার উপরে অনেক অংশ দেওয়া আছে, মানুষ তো মানুষই। তিন, ডমর ফলের কসম, ও জৈতুন, জৈতুন ফলের কসম, ও তুরে সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদ আল বালাদিল আমিন, এই মক্কা শহরের কসম, লাকাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতি উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, আকৃতি আছে, যখন আমাকে মানেনি সুমারাদাদ না হু আসফালা সাফিলিন, তখন আমি সর্বনিম্নে তাকে উল্টা ফিরিয়েছি, আমি তখন তাকে বলছি ও পশু, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো হওয়া দল বরং তার চেয়ে খারাপ। কত সুন্দর করে সৃষ্টি করার পরে বলছেন যে ওরা কুকুর শৃগালের মতো, পশু প্রাণীর মতো, তারপরের বাক্য আরও কঠিন করে বলছে তার চেয়ে খারাপ, তার চেয়ে খারাপ আর বল কি, তার চেয়ে খারাপ সেটা কি? আব্দুর রাজাক সাহেব আপনি তো এমনি বললেন কুকুর শৃগাল, এটাই তো অনেক খারাপ, তো তার চেয়ে আবার খারাপ কি? তার চেয়ে খারাপ যদি বলি তো তুমি কষ্ট পাবো নাকি? তোমার দাদা মরা 10 বছর হলো, তো তোমার দাদা মরার পরে তোমার দাদা, তোমার বাপ এবং তোমার ফুফু জমি ভাগ করে নেবে, তো তোমার বাপ নেবে সকালবেলায় আর তোমার ফুফু ভাগটা নেবে বিকেলবেলায় না একসাথে নেবে? 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ জমি দেয়নি, বলো এবার তোমার বাপ কার চেয়ে খারাপ? তোমার বাপকে আজকে সকালে গিয়ে বলিও ফুফুর আল্লাহ এক আর নয় আল্লাহ আমারও, ভাগ্য ছাড়া দুনিয়াতে আসিনি ভাগ্য নিয়ে এসেছি, আব্বা আগে ফুফুর জমি বের করে দেন তারপরে কোনো কথা, ভাগ্যে যদি জমিদারি থাকে তাহলে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো, ফুফুর জমি খেয়ে দিন কাটাবো না। সন্ধ্যা হতে হতে তোমার ফুফুকে আমি জমি ভাগ করে দিতে হবে তোমার বাপকে তারপরে কথা, তোমার বাপ কোন শরমে কোন লজ্জায় জমি ভোগ করে, তোমার দাদাকে মাটি দিয়েছে ভাত না খেয়ে আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া, সব পরামর্শ সাপেক্ষে আলোচনা করে সব জমি ভাগ করে দিত, এটা তো বগড়া, তার মানে বোনকে জমি দিতে হয় না। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, টেলিফামারি, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, জয়পুরহাট, বগড়া, এসব ডিস্ট্রিক্টের নীতি বোনদেরকে জমি দিতে হবে না, যদি জমি নেই তাহলে ও নাকি সম্পর্ক ছিন্ন করেছে। তো জমি নিয়ে গেছিস, তুই আর কোনো দিন আসিস না, জমি তো নিয়ে গেছিস, কত বড় হুঁচলামি বোকামি কথা, মগের মূল্য কেটে কোন শরমে আপনি জমি ভোগ করছেন, ওগুলো তো আপনার বাপের, আগে ভাগ করবেন তারপরে কথা। এই ছেলে তুমি বলে দিও তোমার বাপকে ভাগ্য ছাড়া দুনিয়াতে আসেনি, তুমি কি ভাগ্য ছাড়া দুনিয়াতে এসেছো না ভাগ্য আল্লাহ দিয়েছে? ভাগ্য দিয়েছে, যদি দিয়ে থাকে তো আমার ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করাই থাকে তো সেটাই করবো, অপরের জমি করে খেয়ে দিন কাটাবো কেন? আকুন, জাহান্নামে যাবে
চার শ্রেণীর মানুষ। এক, বাপ মাকে মানে না। যে একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন, মা কুল ওয়ালিদাইন আলাল ওয়ালাদ, আল্লাহর নবী বাপ মা ছেলে মেয়ের কাছে কি পায়, কি হক রাখে বাপ মা, ছেলে মেয়েকে কি করা লাগবে একটু বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলো কি, হুমা জান্নাত ওয়া নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত, বাপমা তোমার জাহান্নাম, বাপমা তোমার জান্নাত, বলো কি হক মানে, ওরাই তো জাহান্নাম আর জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা ঠিক, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজ সমান কি হবে, এ হাদিস মিথ্যে, কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক, মায়ের সেবাতে জান্নাত এ কথাই ঠিক, মা যা যা প্রয়োজন মনে করছেন তা করে দিতে হবে। আমার বউ আমার মাকে ভালোভাবে দেখতে নাও পারে, কেন, দিন যত যাবে আমার বাপ মা তত উল্টা কথা বলবে, একইবারই উল্টা বলছে, একইবারই উল্টা, আরে টাকা পয়সা দিচ্ছে আমি, আর দিন রাত আমার বাপ মা গল্প করছে আমার বড় ভাই, পরের ছেলে মেয়ে নিয়ে আমার বাপ মা ব্যস্ত। এটা যদি বড় মা জানি তো মাথাটা আমার মা আমার বড় ভাইয়ের ছেলেকে দেয়, আমার বোনের ছেলেকে দেয়, আর আমার ছেলেটাকে ওই শেষের একটা ছোটো টুকরা দেয় এবারে চোখের সামনে। আমার বউ তখন রাতে আমাকে বলে, তোমার মার স্বভাব এরকম, কত কথা। তখন আমি দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। দেখুন এই মাকে কেমনে নিয়ে চলি। রাজশাহীর মেয়র এসেছেন একদিন, অনেকদিন আগেকার কথা, নদাপাড়ায়। তো আমি কারণবশত ওখানে কেন গেছি কি কাজে, তো এখন ওসি ওই মেয়রের সামনে গিয়ে বলছেন, এভাবে দাঁড়িয়ে বলছেন, স্যার আমরা এখন কি করব স্যার। তো দৃশ্যটা দেখে চট করে আমার মনে পড়েছে, কি ব্যাপারটা, কি এইভাবে দাঁড়ানো অবস্থা তো বাপ মায়ের সামনে। অকফিজ লাহুমা জানাহা যুল্লে, সাবধান, বাপ মায়ের কাছে যখন যাবা তখন হাত উঁচু করে যাবা না, জোরে যাবা না, নরম হয়ে যাবা। অকুল্লাহুমা কওলান কারিমা, কথা বললে নরম করে বলবো, সাবধান, জোরে বলতে পাবা না, কথা ঠিক হবে ঠিক হোক তুমি জোরে কথা বলতেই পাবা না ওখানে, আল্লাহর আদেশ। বললাম উফিন, কখনো এরকম শব্দ বলতে পাবো না, ওলা তানহার হুমা, ধমকাতে পাবো না, হ্যাঁ বাজার যেতে নিষেধ করলাম তবু গেছে, বলা যাবে না। এবারে কঠোরভাবে নাকচ করে দিয়েছেন আল্লাহ, আমার আপনার কিছু করার নেই। নরম হয়ে দাঁড়াতে বলেছে, কথা নরম করে বলতে বলেছেন, আর তারপরে শেষ বাক্যে বলছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, বলো বলো তোমার বাপ মায়ের জন্য বলো আদেশ, বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। আমার একটা পরামর্শ আছে যে সলাতে সালাম ফেরার পূর্বে এটা বলতে হবে, পরামর্শ ভুলে গেছেন মনে হয়। এমনও পরামর্শ আছে যে দুই রেকাত সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়, আল্লাহ আমি যেন প্রত্যেক দিন সালাতে একটু সালাম ফেরার পূর্বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা এই দোয়াটা বলতে পারি, তুমি আমাকে সাহায্য করো, এই দুই রেকাত সালাত আদায় করে আমি সাহায্য চাইতে বলেছি, মানে টিকতে পারবেন না। আজকে যে বলেছেন যে আমি বলবো প্রতিদিন, দেখবেন ফজরের সালাতে সালাম ফিরায় এই যে বলা হয়নি, মানে টিকে থাকা যায় না, কোনো আমলের উপরে টিকে থাকা খুব কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে না 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 না, ছি 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 করেছো কি, সূরা হাসরের তিন আয়াত পড়লে 17,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে, এ হাদিস তো জাল, আর তিন আয়াত তো অনেক লম্বা হয়ে গেল, আরে ছোট্ট 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 একটি সূরা, সূরা ইখলাস, তিনবার সমান একবার কোরআন মাজিদ, তিনবার সমান একবার কোরআন মাজিদ, তিনবার সমান একবার কোরআন মাজিদ, তিনবার সূরা ইখলাস পড়লে কোরআন মাজিদ একবার সামনে কি হয়, তিনবার সূরা ইখলাস পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়, নেকি লুটে নেন না, সমস্যাটা কোথায়, তার কাছে তো নেকির অভাব নেই। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে আর সমস্ত জিন মানুষ আর জিন যদি একসাথে আল্লাহর কাছে নিজ নিজ প্রয়োজন চাই একসাথে নিজ নিজ প্রয়োজন নিজ নিজ প্রয়োজন মানে আমি বলছি বগুড়া শহরে আমার তিনটা বাড়ি দাও আমি বলছি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও আমি বলছি যে আমি ঢাকা শহরে একটু জমি কিনতে চাই তাহলে এক একজনের এক একটা উদ্দেশ্য হলো পৃথিবীর সব মানুষ সব জিন যদি একসাথে নিজ নিজ প্রয়োজন চায় আর আল্লাহ যদি সবাইকেই তার প্রয়োজন দিয়ে দেন তো আল্লাহর কাছে অতটুকু কমবে না যতটুকু সাগরে একটা পাখি ঠোঁট ডুবালে ঠোঁটে যতটুকু পানি লাগবে সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁট ডুবানোর কারণে এতটুকু আল্লাহর কাছে কমবে না আল্লাহর কাছেও আছে ধন ভাণ্ডার অনেক কিছু সাগরেও আছে অনেক পানি আল্লাহর কাছে আছে ধন ভাণ্ডার অনেক কিছু ব্যাগ ভরে নাও নেকিতে সমস্যা নেই এত নেকি আল্লাহকে আল্লাহ দিবেন তাহলে কত নেকি আরে তুমিও চিন্তা করতে গেলে কেন আল্লাহর কাছে অনেক আছে সাগরে পানি আছে তো সাগরে ঠোঁট ডুবালো পাখি উঠাও উঠালো তো এবার দেখো তো সাগরের পানি কতটুকু কমেছে একটুকু না আরে কিছু তো কমেছে ওই পরিমাণ আল্লাহর কাছে কমবে না আল্লাহর কাছে যত আছে তো আপনি সূরা ইখলাস তিনবার পড়লে ব্যাগ ভর্তি করে নেন নেই কোনো তো সমস্যা নেই নেন নাকি করে নেন আপনি করতে পারেন না আপনার জীবনটাই ধ্বংস আপনি তো ইয়েতে দোকানে বসে আড্ডা পিটেন গালি দেন মানুষকে আমার স্বভাবই খারাপ যে সেই বক্তব্যে বলা আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কাঁদে যে যার এক শ্রেণীর মানুষ হয়েছে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যায় না যে আর এক শ্রেণীর মানুষ মুখ বন্ধ রাখে ভালো কথা ছাড়া বলে না জান্নাতে যাবে কতবার বলা আছে তবু আপনার স্বভাবের পরিবর্তন হয়নি আপনি যে দোকানে আড্ডা পিটেন মানুষের বদনাম করেন গিবত করেন দিনরাত টিভি নিয়ে বসে আছে মোবাইল তো চলছেই সম্মানিত দিনী ভাই বোন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে দুই জুয়া খেলে যে বহুদিন বলেছি বক্তব্যে যে কোনো বক্তব্যের মাঝে মধ্যে এই কথা আছে যে দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ করে কিন্তু না করেই পাপি আশ্চর্য পাপ ও পাপ করেনি তবুও পাপি তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি তাহলে তাকে দশজন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে খেলেই নি খালি বলেছে আসো খেলি তার মানে এই কাজটা কত খারাপ এই কাজটা হলো টাকার হারজিত এই জন্য প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয় পৃথিবীর যে কোনো দেশে যে কোনো স্থানে যে কোনো খেলাতে টাকার হারজিত রয়েছে তার নাম জুয়া যখন টাকার হারজিত থাকে না শরীর চর্চা হয় তখন সেটা জুয়া নয় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো স্থানে যে কোনো খেলায় যখন টাকার হারজিত হয় তখন তার নাম জুয়া জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না জুয়া মহাপাপ ও দিয়ে সংসার ধ্বংস হয় ও দিয়ে পরিবার নষ্ট হয় ও দিয়ে অর্থ সম্পদ ধ্বংস হয় ওটা একটা নেশা নেশাদার দ্রব্যের মতোই তিন ওলা মান নাম খোটা দেয় যে এইটা আবার না বুঝেই এমনিতেই পাপ আবার মহাপাপ সেটি কি কালকে ভ্যান চালকটা আমার কাছে 10,000 টাকা চেয়েছিল কর্য যে আমাকে টাকাটা দেন আমি ভ্যানটা নিই তারপর আপনাকে ধীরে ধীরে পরিশোধ করব তা আমি অনেক বলার পরে দিলাম তো পরের দিন বললাম আহমদ যে ভ্যানটা নিয়ে আসিস তো আমি একটু সকালে যাব শহরে যাব ভ্যানটা নিয়ে আসিস তো সকালে আনিনি তখন বিকালে দেখা হয়েছে তখন বলছে কালই তোকে 10,000 টাকা দিলাম আজকে ভুলে গেলি রে এর নাম হলো খোটা দেওয়া মানে মনটা তখন চায়ও খুব বেকুফ তোকে ডাকলাম শুনলি না এটা না বললে আর শান্তি হয় না
কালি তোকে বেটা তোকে টাকা দিলাম 10,000 তুই ভুলে যাচ্ছিস, ব্যান্ডা আনলি না, মনে চাচ্ছে যেটা বলি এটা মনের সাথে আছে জড়িত, এই জন্য মহাপাপ। মনের সাথে যেটা জড়িত সেটা আবার খুব কঠিন, মনটা চাচ্ছে ওকে বলি, ওকে খানিক মনে হচ্ছে থেঁতলিয়ে বলি, বিয়ে খুব তো কতবার বললাম তো আলি না, মানে মনটা চাচ্ছে, এটা মানুষের মন। আমিও অবাক হই যে টাকনোর নিচে কাপড় গেলে এত বড় পাপ কেন, কারো ক্ষতি করিনি, চুরি করিনি, জেনা করিনি, কাউকে গালি দিনি, দোকানে বসে আড্ডা পিটিনি, কিছুই করলাম না, আর আমার প্যান্টটা টাকনোর নিচে চলে গেল সেই জন্য এত বড় পাপ। জি, এটা হলো মনে বলছে যে যাক, আর ইসলাম ধর্ম মনের বিরোধী। প্যান্টটা ছোট করলে টাকনের উপরে থাকবে, তখন কেন জানি কেমন কেমন লাগে, ঠেঙ্গা ঠেঙ্গা লাগে, বউ বলে বেটি বলে কি যে পরো দেখতে ভালো লাগে না, টাকনো নিচে করো তো, তো মনটাও চাচ্ছে ওরাও বলছে, এই জন্য টাকনো নিচে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথাই বলবেন না, যা ও পাপি কি পাপি নয় এ কথাই নেই, আল্লাহ ওর সাথে কথাই বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনো নিচে পড়ে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুর দায়িত্বশীল, যারা মিথ্যা কথা দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গরিব গৌরবী, গরিব মানুষ অহংকার করে, গরিব মানুষ বাজারে গিয়ে বড় মাছ কিনেছে, এটা হলো তোর অহংকার, এটা ইসলাম গ্রহণ করে না। গরিব মানুষ যদি এরকম কাজ করে তাহলে সেটা অহংকার হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা গ্রহণ করবে না। এই ছেলেরাই তোমরা যারা এই পাড়ার ছেলে তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে, তোমরা চতুর্দিকে পাহারা দেবা। আমি তোমাদের একটা জিনিস বুঝতে পারি না যে ওইসব এলাকা নোয়াখালী কুমিল্লা ওই লক্ষ্মীপুর চাঁদপুর ওইসব এলাকা হানাফি মানুষ প্রোগ্রামে গেলে এমন প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম করে যে পিপিলিকা গেলে পার বুঝতে পারবে যে চলে গেল, সব জায়গা জায়গা রেডি, কোনো মানে শব্দ করার কোনো পথ নেই, গাড়ি থেকে নামলে মসজিদ পর্যন্ত, কালকেরই ঘটনা বলছি, কালকে শুক্রবার তাই না, গাড়ি থেকে নেমে মসজিদ পর্যন্ত পাহারা, মনে হচ্ছে যে না জানি এই মানুষ কি, আর একটু সমস্যা দেখলে আরো সতর্ক। আর তোমরা ছেলেরা এখানে আমরা এসেছি, এতগুলো লোক এসেছে, তো তোমরা কি করো, মানুষ কথা বলে কেন, তোমরা ছাই করো, তোমরা কেন আজকে বক্তব্য শুনছো, তোমরা আমাদের সহযোগিতা করো, চতুর্দিকে তোমরা দাঁড়িয়ে থাকো, একবার স্টিল দাঁড়িয়ে থাকো, একটু যেন কেউ 19-20 হতে না পারে। আর আমি তো কোনো ভোটও চাইতে আসিনি, আমি কোনো কেসা কাহিনী বলতেও আসিনি, আমি তো তাফসির মাহফিল করি না যে আপনাকে ইসব জেলাখার কাহিনী শোনাবো, আমি তাফসির মাহফিল করলে আমি ইসব জেলাখার কাহিনী বলতাম আর আপনি বসে বসে বাদাম খেতেন, দুটাই চলতো। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সালে সর্বপ্রথম বক্তব্য দিব বলে বগুড়ার মাটিতে এসেছি, 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। যেই ছেলেটা আমার আগে কথা বলছিল সেই ছেলেটার একটা কথা চট করে আমার মনে পড়ল, ভুলে গেছিলাম, এই এলাকার বা কোনো এক এলাকার ছেলে গাবতুলির কোনো এক জায়গাতে অথবা কোনো একটা জায়গাতে মসজিদে বক্তব্যের পরে বলেছে যে আব্দুরাজাক সাহেব শ্মশান, এটা কি শ্মশানকান্দি, শ্মশানকান্দিতে 30,000 টাকা নিয়েছে অগ্রিম আর বিদায়ের সমাপ্তে 20,000 টাকা নেবে, দেখেন তো এরকম মানুষের বক্তব্য শোনা যায়, ও এইভাবে জনগণের সামনে বলেছে। তখন আরেকজন কথা ধরে নিয়েছে যে চ্যালেঞ্জ করলাম আব্দুরাজাক সাহেবকে, আপনার চেয়ে আমি বেশি চিনি, আব্দুরাজাক সাহেবের কথা বলবেন না, তখন ও ঠেকেছে, কিন্তু ওর মুখের কথা এটা, এবং কথাটাও দু একজনের সামনে নয় কয়েকজনের সামনে বলেছে, শ্মশানকান্দি কেন, শয়তান, না বেঝে তুমি না বুঝে কথা বলো কেন, তুমি চিনো বেটা, 90 সাল থেকে এখন পর্যন্ত কে যদি বলে দিতে পারে আব্দুরাজাক সাহেব পথ খরচ পাঠেও চেয়েছিল আমি আর কোনোদিন বক্তব্য দিতে যাব না,
90 সাল থেকে এই যে আব্দুরপেরাই সব সাথে আছে 90 সাল থেকে যেদিন থেকে দেশে বগুড়ার মাটিতে পা দিয়েছে কে যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব পথ খরচ হয়ে চলো পাথেও আব্দুর রাজ্জাক সাহেব বলেছিল যে আমার নামটা একটু লিখিয়েন ডবল দাওয়ার ভরে ডবল কামেল ফার্স্ট ক্লাস অমুক আমি কোনোদিন কাউকে বলেছি এই কথা প্রমাণ হলে বক্তব্য দেব না বগুড়ার একটা লোক গেছিল বক্তব্য শিখতে আপনার ওই ইয়েতে গায়বান্ধা বোনারপাড়া তখন ও বলেছে যে বক্তব্য শিখতে হলে একটা দামি এক জোড়া জুতা লাগবে দামি পোশাক লাগবে দামি একটা চশমা লাগবে অনেক কিছু বলেছে একটা প্যাড লাগবে প্যাড প্যাডে মানে এই খায় এই খায় না এত টাকা মাথায় এত টাকা বিদায় এগুলো লাগবে তখন ও বলেছে ও এ তখন বলছে বগুড়ার ছেলেটা যে এগুলো না করলে হয় না তখন গায়বান্ধা বোনারপাড়ার ওই লোকটা বলছে যে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে অনেক দিন আগের কথা না ও কথাটা ঠিক বলেছে তুমি কি আব্দুর রাজ্জাক যে পলিথিন ব্যাগ হলেই চলে আব্দুর রাজ্জাক সাহেবের পলিথিন ব্যাগ হলে চলে কিন্তু তোমার তো এটা চলবে না তোমাকে একটা ঢংমং লাগবে মানে তোমাকে কে ডাকবে কে তোমার বক্তব্য শুনবে কে আমার জীবনে আমি কোনোদিন কে বক্তব্য কিভাবে করছে এটা আমি শুনতে যাইনি আমার প্রয়োজন হয় না আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আমি ওইভাবে আছি যেভাবে আমাকে বলার গতি দিয়েছেন আমি ওইভাবে বলে থাকি ওইভাবে বলছি কোনোদিন কোনো বাক্য কারো ধার করিনি কারো কোনোদিন বাক্য হিসাব করতে যাইনি কোনোদিন কোনো মানুষকে পথ খরচের কথা বলিনি কোনোদিন মানুষকে বলিনি যে এটা লাগবে ওইটা লাগবে খাওয়ার এটা লাগবে কোনোদিন মুখ দিয়ে উল্লেখ করিনি তুমি কোন সাহসে বলো এই কথা যে আগে দিয়েছে 30,000 পরে নেবে 20,000 আর মাঝে মধ্যে বলছে এই কথা আল্লাহর কসম 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি আমি কোনোদিন কোনো মানুষের বদনাম কোনো মাঝহাবের কোনো দলের বদনাম করিনি এমনিতেই সারা দেশে যখন যে জেলাতে যাই সেই জেলার লোক একটা আতঙ্কের মধ্যে থাকে না জানি কি বলেন কাল লক্ষ্মীপুরে ছিলাম সারা লক্ষ্মীপুর কুমিল্লা একবারে তোলপাট না জানি কি হয় থানা ওসি দারোগা ডিসি সব একবারে ব্যস্ত না জানি কি বলে অথচ একটা বক্তব্য টান দেন 250-300-400 বক্তব্য আছে কোনো জায়গাতে পাবেন না কোনো জায়গায় পাবেন না সব জায়গাতে পাবেন বিষয় ভিত্তিক আলোচনা যেটা শুরু করেছি সেটা দিয়ে শেষ করব আমার কাছে অত বিদ্যা নেই যে কাছাকাছি এসেছি এক পর্যায়ে বলবো আসসালামু আলাইকুম শেষে এগুলো আর বলতে পারিনি খোটা দেয় যে সে জান্নাতে যাবে না চার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে সে জান্নাতে যাবে না আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তাদখুলুনা জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এটা সতর্ক এটা ধমক তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক মদমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করেছে দুই ও রাজলাত মিনাস নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে ওরা তাহাজ্জুদ পড়লেও জান্নাত পাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন তোমাকে বলছি তোমার মাথায় কাপড় নেই কেন শরম হয় না তোমার তোমার বাপ না হয় তোমাকে কিছু বলে না তোমার বাপ তো কাপুরুষ তোমার বাপ তো কাপুরুষ আমি বীর পুরুষ বসে আছি তোমাকে আমি ঘৃণা করি এই বলো তুমি তোমার বাপ তো আমাকে ছাড় দিয়েছে সেজন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছাড় দেবো এটা তুমি মনে করো না শোনো তোমার বাপকে আর তোমার মাকে একটা কথা বলে যায় এখানে মনে রেখো গল্প করছো কেন এদিকে খেয়াল করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু খেয়াল করেন আপনাকে বলছি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে এক এলাকা থেকে আসছিলাম এখন মদিনায় ঢুকবো তখন আল্লাহ রাসূল বলছেন এ থামো 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 সবাই এখানে রাতে অবস্থান করো সকালে বাড়িতে ঢুকবো তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এটুকু বলতেই
আল্লাহ রাসূল অন্য কথা বলতে লাগলেন, বলছেন বিকরা নাম সাইয়্যিদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তখন সাহাবী বলছেন সাইয়্যিদ, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাল্লা বিক্রান্ত লায়বাহ তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এ পর্যন্ত বললেন, এখন তার উত্তর শুনেন। এটাই হলো আপনার কথা, এই ছেলে, এটা হলো তোমার মায়ের কথা। এখন যেটা বলছি, যেটা এখন জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন আর আমার ছয়টা বোন রেখে গেছেন, ছয়টা বোন। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন আর আমার ছয়টা বোন আছে, আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি। তিনটা কারণ, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। কেন? এক, লে তুয়াদ দেবা হন না, আমার স্ত্রী যেন এদেরকে শিষ্টাচার দিতে পারে। দুই, বলে তুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। তিন, বলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। সৌদি আরবে শুধুমাত্র জন্মের সাত দিনের দিন মেয়েদের মাথা নেড়ে করা হয়, আর কোনো দিন মেয়েদের চুল ছোট করবে না, এটা হলো আরবদের নীতি, ওটাই ঠিক আছে। আমাদের দেশের মেয়েরা তো 3-4-5 পর্যন্ত মাথা নেড়ে করছে, তারপরে ছোট ছোট চুল করেছে, দড়িয়া বেড়াচ্ছে। ওরা এই জন্মের সাত দিনের দিন আর করে না, যার জন্য মাকে চুলের ব্যাপারে অনেক শ্রম দিতে হয়। আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি শুনেন, আমার স্ত্রী যেন আমার এই ছয়টা বোনকে শিষ্টাচার দিতে পারে, শিখে দিতে পারে। বলো, তোমার মাথাতে এখন কাপড় নাই, এটা কোন শিষ্টাচার? নেই কেন বলো? অবরেক সাহেব, আমার মায়ের কারণে নেই। যদি বুঝতে না পারেন তো আবার বলি, যাদেরকে আল্লাহর নবী বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন, করতে ভালো হতো, তখন জাবের উত্তর দিচ্ছেন কি, এটা মনে থাকবে না? মনে হয় হাদিস তো বুখারী মুসলিম, মানে ওই কথা আবার বলতে হয়, হুজুর ভুল বুঝেছেন। ওই যে হুজুর বলছিলেন, হুজুর ভুল বুঝেছেন, আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন বলেছি আম গাছে যেমন ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, সুয়ের ছিদ্র হতে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, কিন্তু আমি যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে শরীরে ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। এই কথা ওই সময়তে বলেছি যখন বলেছি বুখারী মুসলিম। হুজুর না বুঝে আবার জনগণের সামনে হুজুর বলছেন যে আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তবুও বক্তব্য চ্যালেঞ্জ দিতে পারেননি, আর এখনকার আলেমারা চ্যালেঞ্জ দেয় বক্তব্য, 90 সাল থেকে চ্যালেঞ্জ দিয়ে বক্তব্য দিয়েছি, তুমি বক্তব্য আটাও না, আটকাও না, 20 বছর আগে বলেছি সাদ্দাতের কাহিনী মিথ্যে, তোমার ক্ষমতা থাকলে 1 লাইন বের করো কোথায় আছে, 20 বছর আগে বলেছি শরীফ চলবে না কোরআন মাজিদে, তোমার ক্ষমতা থাকলে একটু বের করো না দেখি কোথায় আছে তোমার এই ক্ষমতা, মানুষের বিরুদ্ধে লড়ো কেন, মানুষের বিরুদ্ধে লড়া তোমার কি হবে, তুমি দিন রাত চিল্লে বেড়ালে আমাদের প্রয়োজন হয় না তোমার বিরুদ্ধে কথা বলো, তুমি করো না করো। ইমাম আহমদ ইবনে হাম্বাল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ঠিকই তো, ইমাম আহমদ ইবনে হাম্বাল চ্যালেঞ্জ করেনি, ওটা আমার কথা দিয়ে আমি চ্যালেঞ্জ করিনি, আমি চ্যালেঞ্জ করেছি যে আপনারা আমার মরা পর্যন্ত সময় থাকলো যে কোরআন শরীফ বলা যাবে না, কি বলতে হবে, কোরআন মাজিদ, বের করো দেখি, আমার মরা পর্যন্ত সময় থাকলো, কোরআন মাজিদের 5-5টি নাম আছে, তার মধ্যে শরীফ নেই, সাদ্দাতের কাহিনী বের করো দেখি কোথায় আছে। সম্মানিত দিনী ভাই বোন, ওই সময় আমি বলেছি আম গাছে জাম ধরে না, ধরে যেতে পারে, তবু এই কথার পরিবর্তন হবে না, যখন বলেছি বুখারী মুসলিম। শুনুন, জাবের বললেন আমি তিনটা কারণে
বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে শিখিয়ে দিতে পারে, এটা হলো মায়ের কাজ, মেয়েদের ছেলেদের শিখিয়ে দিবে। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না।